বাধ্য হয়ে সংসদ সদস্য পদ হারানো শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর দুই আসনের উপনির্বাচন আগামী 11 এপ্রিল। বুধবার নির্বাচন কমিশন ভবনের বৈঠক শেষে একথা জানায় ইসি। ভবিষ্যতে করোনার যে টিকা আসবে সেটাও সরকার বিনামূল্যে দেবে। বুধবার দুপুরে সচিবালয়ের বিশেষ সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মাদক মামলায় দেশে প্রথম ফাঁসির আদেশ দিয়েছে গাইবান্ধার একটি আদালত। বুধবার জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এই রায় দেয়। খুলনার কয়রা উপজেলা সদর অবস্থিত কয়রা সরকারি মহিলা কলেজের বর্তমান নাম অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে আদালত। বুধবার কয়রা সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোহাম্মদ ফারুক আজম এই রায় দেন। মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে আরো 9 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরো কয়েকজন। বুধবার দেশটিতে এই ঘটনা ঘটে। বার্সেলোনার জন্য শুভকামনা জানিয়েছেন ক্লাবটির সাবেক ফুটবলার ও কোচ পেপ গার্দিওলা। নতুন সভাপতি পাওয়ার পর দ্রুত ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস ম্যানচেস্টার সিটির এই কোচের। দেশের অন্যতম মডেল নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ প্রথমবারের মতো যুক্ত হলেন ওয়েব দুনিয়ায়। এলবিসি মিডিয়া ব্যানারে তাকে ঘিরে নির্মাণ করা হচ্ছে ওয়েব সিরিজ 6।